সারা বিশ্বে করোনা টিকার চাহিদা বাড়ছে, তারপরও নির্ধারিত পরিমাণ টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিতে এসে কোথাও কোথাও অব্যবস্থাপনার অভিযোগ করেছে সাধারণ মানুষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার ভ্যাকসিন নিতে যেতে হবে পঞ্চম তলায়। লিফট সুবিধা ধারে কাছে না থাকায় ভোগান্তির অভিযোগ ভ্যাকসিন নিতে আসাদের। পাঁচতলায় উঠলাম, এই 82 বছর ওনার, আমার হচ্ছে 70 বছর। ভ্যাকসিন কার্ড নিয়ে আসেন, কোথায় ভ্যাকসিন কার্ড? আবার কোনখানে সার্ভার বিল্ডিং আছে ওই পাশে, সেখানে আমাকে যেতে হবে পাঁচতলায় ওঠা। এটা বয়স্কদের জন্য একটু সমস্যা অবশ্যই। তবে অধিকাংশ হাসপাতালেই স্বচ্ছন্দে টিকা নিতে পারছেন সাধারণ মানুষ। পাঁচজন পাঁচজনকে ঢুকাচ্ছে ভেতর আর কি, কোনো সমস্যা নেই। আমার ইঞ্জেকশন দেওয়ার পরে কোনো সমস্যা হয়নি। টিকা নেওয়ার পরে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, আগের মতে আছে ইনশাল্লাহ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থার কথা। এদিকে দ্বিতীয় চালান পরিকল্পনা এবং চাহিদা অনুযায়ী ব্যবহারের কথা জানালেন তিনি। বয়স্কদের জন্য আমরা নিচে টিকা দেওয়ার একতলায় টিকা দেওয়ার ব্যবস্থা করছি। যারা হাঁটে হেঁটে উপরে যেতে পারবেন, তারা যদি উপরে যান তাহলে পরে পরিধি অনুযায়ী আমরা হিসাব করে নেব। এক্ষুনি আমি বলতে চাচ্ছি না, আমাদেরকে যেটা দেওয়ার কথা সেটা নির্দিষ্ট সময়ে তারা পৌঁছে দেবে। বাংলাদেশে নির্ধারিত পরিমাণটি আসবে বলেও জানান তিনি। জুমি রহমান, ABC News, ঢাকা।